আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা ভ্যাকসিনের জন্য অর্থের বরাদ্দ আছে সংসদে প্রধানমন্ত্রী, দেশের মানুষের সুরক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার। নারায়ণগঞ্জ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 31, মামলা সিআইডিতে তদন্ত রিপোর্ট দিতে আরো সময় চাই কমিটি। সিনা হত্যা, কক্সবাজারের এসপিকে আসামি করার আবেদন খারিজ, ওসি প্রদীপের বিরুদ্ধে আরো দুই মামলা। রিজেন্ট শাহেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ঝুলছে 60 মামলা, প্রতারণা সহ দুটি চার্জশিট শীঘ্রই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম এক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে, আপনাদের সাথে আছি আমি এম এজ ওসমানী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভ্যাকসিন পেতে সব দেশেই আবেদন করা হচ্ছে, যারা আগে আনবে তাদের কাছ থেকেই ভ্যাকসিন সংগ্রহ করা হবে। জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তৃতায় সংসদ নেতা বলেন, ভ্যাকসিনের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা আছে। তাছাড়া নারায়ণগঞ্জের বিস্ফোরণের মতো মর্মান্তিক দুর্ঘটনা রোধে নিয়ম মেনে সব কিছু করার পরামর্শ দেন তিনি। জিয়াউর রহমান বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিলেন বলেও মন্তব্য করেন সংসদ নেতা। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। আজকে আমরা কিন্তু একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে সমাপনী বক্তৃতায় সমসাময়িক বেশ কয়েকটি ঘটনা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা থেকে দেশবাসীর সুরক্ষা নিয়ে ভাবনার কথা তুলে ধরেন সংসদ নেতা। বলেন, ভ্যাকসিনের জন্য টাকা রাখা হয়েছে এবং যে দেশে ভ্যাকসিন আবিষ্কার করুক না কেন, তা আগেই দেশে আনা হবে। আমরা সব দেশে আমাদের আবেদন দিয়ে রেখেছি, তার জন্য টাকাও বরাদ্দ করে রেখেছি, যে যেখান থেকে আগে পাওয়া যায় আমরা সেটা নেব এবং আমাদের দেশের মানুষকে এই করোনা মুক্ত করবার জন্য তা ব্যবহার করব, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। বলেন, নামাজ পড়া অবস্থায় মৃত্যু দুঃখজনক। মসজিদ নির্মাণ করা হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল সেই লাইনের উপর, এবং তার কোনো অনুমোদন ছিল না, কোনো নীতিমালা ছিল না, বা জায়গাটাও কোনো মসজিদ কমিটির না, এবং এইভাবে অননুমোদিত অপরিকল্পিতভাবে করার ফলে আজকে যে দুর্ঘটনাটা ঘটে গেল এবং কতগুলি জীবন ঝরে গেল। ভবিষ্যতে কেউ যদি কোনো স্থাপনা করেন, অন্তত নিয়ম নীতিমালা মেনে করবেন, যাতে এই ধরনের দুর্ঘটনা আর আমাদের পড়তে না হয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শুরু। এটা তো জিয়াউর রহমানের আমল থেকেই শুরু। আমাদের বহু নেতাকর্মী লাশও পাওয়া যায়নি। আমি কিছুদিন আগে আমি পার্লামেন্টে বলেছি যে এরকম বহু ঘটনা ঘটেছে, আর তারপরে তো একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলো। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। নিজেদের পানির ট্যাঙ্কি অন্তত 6 মাস পর। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা 31 জনে দাঁড়ালো। দগ্ধ 5 জনের অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার ব্যবস্থা এখনও হয়নি বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন। আরও জানাচ্ছেন রাসেল খান। নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লাই মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের শারীরিক অবস্থা জানাতে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এই সংবাদ সম্মেলন। আমাদের এই মর্মান্তিক দুর্ঘটনায় 37 জন রোগী আমাদের এখানে আসছিল। হাসপাতালের প্রধান সমন্বয়ক সামন্তলাল জানান, দগ্ধ সবার শ্বাসনালী 22 থেকে 94% পুড়ে গেছে, তারা কেউই আশঙ্কামুক্ত নয়। জন আইসিইউতে আছে, সবাই মেজর বার্ন এবং সবারই শ্বাসনালী পুড়ে গেছে, কেউ শঙ্কামুক্ত না। আমরা আমাদের রাষ্ট্রের সর্বাত্মক সরকার প্রধান থেকে নির্দেশ অনুযায়ী সর্বাত্মক চেষ্টা আমরা করে যাচ্ছি, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। প্রধানমন্ত্রীর নির্দেশে দগ্ধদের দেখতে হাসপাতালে আসেন একজন চিকিৎসক, চিকিৎসার খোঁজ খবর নেন তিনি।
পরে তিনি সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের ঘটনায় দগ্ধদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যতটুকু এই রোগীদের সাথে যা কিছু করা উচিত সবকিছু করা হচ্ছে এবং করা হবে। অবস্থার উন্নতি হলে, কারো দরকার হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলেও জানান তিনি। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিতে আরও 7 দিনের সময় চেয়েছে। বাইতুস সালাত জামে মসজিদ পরিদর্শন করে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি সহ অন্য সদস্যরা। এদিকে তিতাস কর্তৃপক্ষ গত 3 দিন ধরে খোঁড়াখুঁড়ি করে যে গর্ত করেছিলেন তা ভরাট করা হচ্ছে, সেই সাথে ডিপিডিসির একটি টিম বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজ করছে। মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কর্মকর্তা। অবসরপ্রাপ্ত মেজর সিনা হত্যায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি করতে বাদীর আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এদিকে টেকনাফে ক্রসফায়ারের হত্যার অভিযোগে বরখাস্ত ওসি প্রদীপ সহ 56 জনের বিরুদ্ধে আরও 2টি মামলা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে সিনহা হত্যা মামলার আসামি করতে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে আবেদন করেন বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস। শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেয় আদালত। আইনজীবী জানান, আদালত বলেছে তদন্তে কেউ বাধা দিলে তদন্ত কর্মকর্তাই ব্যবস্থা নিতে পারে। এই মামলা না মঞ্জুর করে একটা অবজারভেশন দিয়েছে, যা হচ্ছে যে মামলা তদন্তকালীন সময়ে হস্তক্ষেপ প্রভাব বিস্তার, অর্থাৎ ধূমপান টেপানি কেউ করলে সে ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা তদন্ত কর্মকর্তা রয়েছে। এর আগে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস তার আবেদনে অভিযোগ করেন এসপি মাসুদ হোসেন আসামিদের পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছে। উনি যেমন ডিভিশন দিচ্ছেন, মানে ওনার পাওয়ারের মিস ইউজ করছেন, এটা উনি করতে পারেন না। ফোন আলাপ দেখেছেন আপনারা, আমার ভাইকে মানহানিও করলো তারা। মানে উনি কিন্তু একটা ইনস্ট্যান্ট প্রেস ব্রিফিংয়ে বললেন যে সিনহা মোহাম্মদ রাশেদ খান যিনি নিহত হয়েছেন তার সাথে ইয়াবা ইয়ে পাওয়া গেছে, ওটা কিন্তু উনি ইনস্ট্যান্ট বলতে পারেন না। এদিকে টেকনাফের 2 জনকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ 56 জনের বিরুদ্ধে আদালতে আরও 2টি মামলা হয়েছে। বাহারছড়া নুরুল আমিন ও মোহাম্মদ সেলিম বাদী হয়ে এই মামলা করেন। রত্নজামান, একুশে টেলিভিশন। করোনা ভাইরাস পরীক্ষা ও চিকিৎসায় জালিয়াতি সহ নানা অভিযোগে রিজেন গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত 60টি মামলা রয়েছে। আটক শাহেদের বিরুদ্ধে করা অস্ত্র মামলার চার্জশিট দিয়েছে র্যাব। প্রতারণা সহ আরও 2টি মামলার চার্জশিট শীঘ্রই দেওয়া হবে বলেও জানান র্যাব কর্মকর্তারা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা সংক্রামিতদের নমুনা সংগ্রহ করে টেস্ট না করে রিপোর্ট দেয়া সহ নানা অভিযোগে চলতি বছরের 6 জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। পরের দিন হাসপাতালের 2টি শাখা সিলগালা করা হয়। মামলা করা হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহেদ সহ 17 জনের বিরুদ্ধে। সর্বশেষ সাতক্ষীরা সীমান্ত দিয়ে দেশ ত্যাগের সময় র‍্যাবের হাতে আটক হন শাহেদ করিম। গ্রেফতারের আগে 16টি মামলা ছিল শাহেদের বিরুদ্ধে। গ্রেফতার হওয়ার পর মামলা হয় আরও 13টি। 2008 সাল থেকে শাহেদের বিরুদ্ধে 29টি মামলার তথ্য পাওয়া গেছে। আগের 16টি মামলার মধ্যে তার সাজা হয়েছে 1টিতে। পুরনো মামলার 4টিতে খালাস আর 5টি মামলার বিচার স্থগিত হয়েছে। 2টির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর পরোয়ানা হয় 2টিতে। নতুন মামলাগুলোর তদন্ত চলছে। 2009 সালে প্রতারণার অভিযোগে উত্তরা ও লালবাগ থানায় 4টি মামলা হয়, সেগুলো থেকে খালাস পান তিনি। প্রতারণার আরও 5টি মামলা রয়েছে শাহেদের বিরুদ্ধে। অজ্ঞাত কারণে মামলাগুলো স্থগিত হয়ে যায়। বেশ কিছু মামলার তদন্ত করছে র‍্যাব, সিআইডি, থানা পুলিশ ও দুদক। র‍্যাবের দায়ের করা 3টি মামলার 1টির চার্জশিট দেওয়া হয়েছে, বাকিগুলোর কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা। উনি প্রতারণাকে
এমন একটি নিপুণ শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন যাতে সাধারণ মানুষের পক্ষে তাকে বিচার বিশ্লেষণ করে তাকে নিরূপণ করা সত্যি দুরূহ, এবং এর ফলশ্রুতিতে র‍্যাব সর্বমোট বাদী হয়ে 3টি মামলা দায়ের করে। গ্রেফতারের পর শাহিদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আসে, এছাড়াও অনেক অভিযোগ রয়েছে শাহিদের বিরুদ্ধে বলে জানান র‍্যাবের কর্মকর্তা। সর্বমোট আমরা সেখানে 138টি অভিযোগ পেয়েছি এবং ইমেল পেয়েছি 12টির মতো, সব মিলিয়ে আমরা 150টির মতো আমরা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ শাহেদের বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি। মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে শাহেদ সে টাকা বিদেশে পাচার করেছে বলেও আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসছে। শাহেদ করিম 4টি দেশে মূলত ঘন ঘন যাতায়াত করতেন। আমাদের ধারণা এই সকল জায়গাতে বা এই সকল দেশে উনি অর্থ সম্পদ গড়ে থাকতে পারেন। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড 19-এ দেশে আরও 41 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 31 এবং নারী 10 জন। এ নিয়ে মোট মৃত্যু 4634। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে 187তম দিনে 94টি ল্যাবে 15,559টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,892 জন। মোট শনাক্ত 3,32,970। এ পর্যন্ত করোনা পরীক্ষা 16,90,011 জনের। নতুন 2,746 সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 2,33,550 জন। নিচে বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দরকার হলে পেঁয়াজ আমদানিতে শুল্ক কমানো হবে, দাম বৃদ্ধির কারণ নেই বললেন বাণিজ্য মন্ত্রী। আবারও আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। প্রয়োজনে পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক কমানো হবে, এর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠিও দেওয়া হয়েছে। এখনই দাম বৃদ্ধির কারণ নেই বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে নিজ কার্যালয়ে সফররত হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজাত্রের সাথে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের পাশাপাশি ভারতেও পেঁয়াজের দাম বেড়েছে, তাই নতুন উৎস থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়ার সাথে যোগাযোগ হয়েছে। বাজার নিয়ন্ত্রণে টিসিবি বড় পরিসরে নামছে। 13 সেপ্টেম্বর থেকে সংস্থাটি ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। ইম্পোর্ট মানে সর্বকালের রেকর্ড আমরা ব্রেক করেই এবার সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ইম্পোর্ট করব, তো আমরা ফুল মনিটর করছি, দেখা যাক, হোপফুলি থিংস উইল বি বেটার। গতবার ভারত বন্ধ করে দেওয়ার কারণে আমরা নতুন মার্কেট থেকে ইম্পোর্ট করতে শিখেছি, টার্কি, ইজিপ্ট, এইসব কান্ট্রিগুলো থেকে, ইভেন নিউজিল্যান্ড, এইসব দেশ থেকে পেঁয়াজ গতবার আসার কারণে এবারও আমাদের লোকজনের কানেকশন ভালো আছে। অলরেডি আমরা টার্কি থেকে ইম্পোর্টের জন্য টেন্ডার দিয়েছি, টেন্ডারও পড়েছে টিসিবি বোধহয়, সেটাও এক্সপ্লোর করছি। দেশের চলমান প্রকল্পে দায়িত্বপ্রাপ্তদের নিজ অবস্থান থেকে কাজ করার তাগিদ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এর ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেকের আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পরিচালনা সভায় একথা বলেন তিনি। জনভোগান্তি কমাতে হবে, এছাড়া নির্মিত ফ্লাইওভার ব্যবস্থাপনা বিশেষ করে পরিচ্ছন্নতার বিষয়টির উপর নজর দিতে হবে। নির্বাচনে বিএনপি জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হলে তাদের নেতিবাচক রাজনীতি তাদের নির্বাচনী রাজনীতিতে ভোটের ক্ষেত্রে সংকুচিত করলে এতে সরকারের দোষ কি? নির্বাচন কমিশনের স্বপ্রণোদিত হয়ে আইন প্রণয়নের উদ্যোগ সংবিধানের 119 অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দল নিবন্ধন আইনের সংশোধনী আনতে নির্বাচন কমিশনের উদ্যোগকে প্রত্যাখ্যান করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন ব্যবস্থার নিয়ন্ত্রণ পুরোপুরি সরকারের হাতে ন্যস্ত করতেই নির্বাচন কমিশন এই উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ তার। এদিকে সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা 5 ও 18, নওগাঁ 6 এবং সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনের প্রার্থীরা। যেসব বিধান বাদ দেওয়া হয়েছে তার অন্যতম হল কমিশনের পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণা,
প্রিজাইডিং অফিসার কর্তৃক ভোট গ্রহণ করা বন্ধ করা, সর্বোপরি আইনের গুরুতর লঙ্ঘনের জন্য প্রার্থিতা বাতিলের 91 ধারার ক্ষমতা রোধ, এসব ক্ষমতা রোধ করলে কমিশন একটা ঠুটো জঘন্যতে পরিণত হবে। এই উদ্যোগ কোনো বিবেচনাতেই স্বাভাবিক কিংবা সময়োচিত নয়, বরং অস্বাভাবিক, অনভিপ্রেত, অগ্রহণযোগ্য। আবারও নিচ্ছে বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ব্রাজিলে চীনের ভ্যাকসিনের সফল পরীক্ষা, বিশ্বজুড়ে আক্রান্ত 2,80,00,000। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা ভ্যাকসিনের জন্য অর্থের বরাদ্দ আছে সংসদে প্রধানমন্ত্রী, দেশের মানুষের সুরক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার। নারায়ণগঞ্জ বিস্ফোরণের মৃতের সংখ্যা বেড়ে 31, মামলা সিআইডিতে তদন্ত রিপোর্ট দিতে আরও সময় চাই কমিটি। সিনহা হত্যা, কক্সবাজারের এসপিকে আসামি করার আবেদন খারিজ, ওসি প্রদীপের বিরুদ্ধে আরও 2 মামলা। রিজেন্ট শাহেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ঝুলছে 60 মামলা, প্রতারণা সহ 2টির চার্জশিট শীঘ্রই। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24online। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।